প্রতিমণ্ডলী আমি ডাক্তার বি এম আতিকুজ্জামান অরল্যান্ডো ফ্লোরেডা থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি গত প্রায় দু সপ্তাহ ধরে আমরা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বিশেষজ্ঞ চিকিৎসক অর্থবিজ্ঞানী এবং চিকিৎসা বিজ্ঞানীদের আপনাদের সামনে নিয়ে আসছি কোভিড মহামারীর বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করার জন্য এবং জনসচেতনতা তৈরি করার জন্য আজকে আমার সাথে যিনি যোগদান করছেন তিনি আমেরিকার নিউ একজন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার এমডি ইউসুফ আল মামুন ডক্টর ইউসুফ আল মামুন নিউ ইয়র্কের একটি বিখ্যাত হসপিটাল কুইন্স হসপিটাল সেন্টারে কাজ করে একই সাথে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ মেডিসিনের মামুনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য যে শেষ শুধু একজন চিকিৎসকই নয় এই কোভিড ইনফেকশানের শুরু থেকে এখন পর্যন্ত তার যে ব্যক্তিগত অভিজ্ঞতা সেটি অমূল্য ডক্টর মামুন নিজেই কোভিডে আক্রান্ত হয়েছে নিজে নিজেকে আইসোলেট করেছে আবার কাজে যোগদান দিয়েছে মামুন তার খুব কাছের সহযোগীকে হারিয়েছে কোভিড ইনফেকশনের জন্য মামুনের আরো একটি পরিচয় হলো মামুন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন অফ নর্থ আমেরিকার সায়েন্টিফিক এন্ড সোশ্যাল সেক্রেটারি এবং গত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশের চিকিৎসক এবং নীতি নির্ধারক মহলের সাথে নিয়মিত ওয়েবিনার এবং নানা রকমের কাজ সে করে আসছে অনেক ধন্যবাদ মামুন আজকে আমার সাথে উপস্থিত হবার জন্য ধন্যবাদ อาทিক আজকে আমাকে এখানে জন্য আমি তুমি করে বলছি কারণ মামুন আমার একজন কাছের বন্ধু মামুন প্রথমে আমি তোমাকে অভিনন্দন জানাই কারণ শুধু চিকিৎসা নয় তুমি বাংলাদেশি কমিউনিটিকে খুব অতি প্রতпломভাবে সাহায্য করছো এবং কুইন্স হসপিটাল লয় এমন একটা হসপিটাল যেখানে অনেক বাংলাদেশি ডাক্তার কোভিড ইনফেকশন আক্রান্ত হয়েছে এবং অনেক বাংলাদেশি আমেরিকান সে হসপিটালে মারা গিয়েছে এবং চিকিৎসা লাভ করেছে এই মুহূর্তে বাংলাদেশে কোভিড ইনফেকশন আমরা দেখেছি যে গতকাল মৃতের সংখ্যা বেশি ছিল এবং নতুন কেসের সংখ্যা প্রায় বারোশো নতুন কেস আবিষ্কৃত হয়েছে আমি প্রথমে যে কথাটা তোমার মুখে শুনতে চাই কারণ তুমি নিউ ইয়র্কের খুব প্রাথমিক পর্যায়ে ইনফেকশনটাকে দেখেছো এবং বাংলাদেশেও কিন্তু আমরা একটা প্রাথমিক পর্যায়ে অতিক্রম করছি এই যে অবস্থাটা তুমি দেখছো এই পরিপ্রেক্ষিতে যদি বাংলাদেশের জনগণ কিংবা চিকিৎসক সমাজের কাছে কোনো একটি বিশেষ দিক তুমি দৃষ্টিপাত করতে চাও সেটা কি আসলে মানে তুমি যেটা বললা যে বাংলাদেশে এখন রেটটা বাড়ছে তো এটা দেখে আমার কাছে ঠিক এই মার্চ মাসের অ্যারাউন্ড থার্ড উইক যে নিউ ইয়র্কে যে অবস্থা হয়েছিল সেই কথাটা মনে পড়ে যাচ্ছে তো যে সময় মার্চের সেকেন্ড উইকেও আমরা মানে কিছু অল্প অল্প কেস আসছে হ্যাঁ প্রথমে একজন আসলেন যিনি ইরানি একজন মহিলা হ্যাঁ তারপরে আরেকজন ওয়েস্টচেস্টার একজন লয়ারের মাধ্যমে আসলো এই জাস্ট আমরা কিছু কিছু দেখছিলাম সেখানে আমরা মার্চের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত আমরা সেইভাবে অতটা মানে ভয়ঙ্কর অবস্থার সামনে পড়িনি আমরা রেগুলার কাজ করছি কাউকে কাউকে মনে হচ্ছে কোভিড হতে পারে কিন্তু আমাদের যে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট যে ইউজ করাটা সেটা ওইভাবে আমরা ইউজ করতাম না যে নর্মালি যেভাবে দেখি এইটা হঠাৎ করে আমি বলবো মার্চের বিশ বাইশ তারিখ থেকে এত বেশি রুগী আসা শুরু করলো হসপিটালে মানে এটা ইমাজিন করার মতো না এবং তুমি যেটা বললাম অনেক পেশেন্ট এবং অনেক মর্টালিটি মানে এটা এটা একদমই মানে আমাদের ধারণার বাইরে এবং জাস্ট বলতে গেলে কয়েক ব্যবধানে এই জিনিসটা হয় হসপিটালে কয়েকশো গুণ বেশি রুগী আসছে মারা যাচ্ছে আমাদের হসপিটালের পাশে একটা ওই মানে ওদের যে গাড়ি আলাদা গাড়ি সেখানে ডেড বডি ওভাবে রাখছিল আমার কাছে অনেক পেশেন্ট অনেক বন্ধুরা অনেক লোকজন ফোন করছিল তাদের আত্মীয় স্বজনের খবর নেওয়ার জন্য কারণ সেই সময় যেহেতু কোভিড বেশি এবং সেই সময় থেকে এখন পর্যন্ত কোন রুগী ভর্তি হলে হসপিটালের যে গেস্ট এন্ট্রান্স যেটা অ্যালাউ যেটা আগে করতো সেটা একদমই বন্ধ কোনো গেস্টকে তারা অ্যালাউ করছেন না অনেক সময় এমন হচ্ছে যে ইএমএ বাসার থেকে রুগী নিয়ে আসছে এবং সেটাই তাদের সঙ্গে পরিবারের সঙ্গে হয়তো আর যোগাযোগ করা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে হসপিটাল থেকে ফোন করছে কিন্তু সেটা অনেক সময় হচ্ছে না অথবা লোকজন বুঝতে পারছে না যে মানে কি হচ্ছে আমার কাছে অনেক ফোন আসতো আমরা চেষ্টা করতাম কিছু খবর নিয়ে দেওয়ার জন্য তুমি যে কথাটা বললা সেটার সঙ্গে আমার মনে হয় ঠিক সেইরকম একটা পরিস্থিতির দিকেই বাংলাদেশ এখন এগিয়ে যাচ্ছে যে হঠাৎ করেই দেখবা যে হয়তো আমি চাই না এটা হোক হয়তো আগামী কয়েকদিন খুব ক্রুশিয়াল সময় যাবে বাংলাদেশের জন্য এই যে কথাটা বললে ক্রুশিয়াল সময় আসলে যেটা তুমি বললে সেটা অনেকটা নিউ যেটা হয়েছিল তৃতীয় সপ্তাহে মার্চে একটা সুনামির মতন এবং একটা অবিশ্বাসের মতন নিউ ইয়র্কে বা আমেরিকা যারা নীতি নির্ধারক তারা মনে করেছিল যে কোভিড ইনফেকশনটা হয়তো এর আগে যে সমস্ত মহামারী ছিল আমরা গত ২০ বছরে দেখেছি সেগুলোর মতনই হয়তো আমেরিকাতে সেভাবে আসবে না কিন্তু এটি যে মরাম যে মারাত্মক একটা রূপ ধারণ করলো এবং সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট জিনিস যে প্রত্যেকটা হসপিটাল প্রত্যেকটা প্রত্যেকটা ইমার্জেন্সি রুম হেলথ কেয়ার হসপিটালি কমপ্লিটলি ইয়র্কে তারা কোনোভাবেই এত রোগীকে অ্যাকোমোডেট করতে পারছিল না এবং মৃত্যুর হার এত হয়ে গেল যে ভেন্টিলেটারে দেওয়ার জায়গা নেই এবং মৃতদেহগুলো তাদের রাখার জায়গা নেই তারা ফ্রিজার এনে এনে হসপিটালের বাইরে বড় বড় গাড়িতে মৃতদেহ রাখছিল দাফন করতে অসুবিধা হচ্ছিল বাংলাদেশে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট যেটা আমি দেখেছি কুইন্স হসপিটাল তুমি যেখানে কাজ করো কিংবা আমেরিকার বিভিন্ন হসপিটাল সেখানে একটা কাজ যেটা হয়েছে যে প্রত্যেকটা হসপিটাল কোভিড এবং নন কোভিড দু ধরনের পেশেন্টই তারা কন্টিনিউ করেছে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে একটু আলাদা বাংলাদেশে কোভিড এবং নন কোভিড হসপিটাল গুলো আলাদা হয়ে গেছে তবে এখন আবার যেহেতু গত কয়েক সপ্তাহ ধরে এটা নিয়ে আমরা ব্যাপক আলোচনা করছি দেখছি যে একটা একটা পরিবর্তন হয়েছে কিছু বড় ইনস্টিটিউশন এখন কোভিড নন কোভিড দুটো পেশেন্ট দু ধরনের পেশেন্টই নেবে এই ব্যাপারে তোমার মতামত কি সেটাই এই যে তুমি মানে শুরুতেই তোমার যে বক্তব্য ছিল যে অনেক ডাক্তার এখানে এফেক্টেড হয়েছিল তার কারণ কি কারণ হলো আমরা তো সব ধরনের রুগী পাচ্ছিলাম এবং সব ধরনের রুগীকে প্রথম দিকে আমরা অতটা কেয়ারফুল হইনি কারণ আমরা বুঝতে পারি নাই যে মানে বিভিন্ন রকমের সিমটমে কোভিড পেশেন্ট আসছে তো সব সেই সময় আমাদের এই পিপি মাস্ক বলো বা গ্লাভ বলো এগুলি আমরা ওইভাবে নেই নি ব্যবস্থা যার জন্য ডাক্তারও এফেক্টেড হয়েছে এবং রোগীও অনেক আসছে কিন্তু পরে যখন আমরা সবাই কেয়ারফুল হয়ে গেলাম যে মিনিমাম যেই রিকোয়ারমেন্টটা নেওয়া দরকার সেটুক নেওয়ার পরে এই ডাক্তারদের মধ্যে ইনফেকশন বা ডাক্তার শুধু না হেলথ কেয়ার ওয়ার্কারদের মধ্যে ইনফেকশনের রেটটা কমে আসে কিন্তু আমাদের এখানে এটা একটা ইম্পসিবল ব্যাপার যে আমেরিকার কোনো হসপিটালে রুগী আসবে রুগীকে ফিরিয়ে দেওয়া হবে এটা এটা চিন্তাই করা যায় না যে কোন রকমের রুগী যে কোনো হসপিটালে আসুক আমাকে চিকিৎসা করতে হবে আমার হসপিটালে ফ্যাসিলিটি না থাকলে আমারই দায়িত্ব আরো কোনো ভালো হসপিটালে তাকে চিকিৎসা করা যায় সেই ব্যবস্থাটা করান এখানে আমি একটা খুব মানে আমার এখানে গভর্নর কুমোর একটা সিস্টেম খুব ভালো লাগলো আমরা যে সময় আমাদের কুইন্স হসপিটাল বলো এলমাস তোমরা জানো যে এই দুইটা হসপিটালের উপর সবচেয়ে বেশি লোডটা এসে পড়লো হসপিটালে কারণ এই নেইবারহুডেই বেশি রুগী এফেক্টেড হচ্ছিল এই আমেরিকান নিয়ম হলো যে যে কোনো নেইবারহুডের রুগীগুলো প্রথমে সেই নেইবারহুডের হসপিটালেই তাদেরকে নিয়ে আসবে ইএমএস তো আমাদের হসপিটাল যখন আসলো বা ইএম এলমাসটা আসলো এত রোগী জায়গা নাই হসপিটালে ফ্লোরে জায়গা নাই তে জায়গা নাই ইমার্জেন্সি রুম জায়গা নাই তখন কুমো গভর্নর কুমো একটা ডিক্লারেশন দিল এখন থেকে প্রাইভেট আর সরকারি কোনো পার্থক্য নাই তারা একটা সেন্ট্রাল কমান্ডের সিস্টেমে সব হসপিটালকে নিয়ে আসলো এবং বললেন যে এক হসপিটালে জাগা নাই তারা পরের হসপিটালটাকে দেখবে কয়টা বেড ওখানে আছে। তারপরেরটা দেখবে এভাবে পেশেন্টটাকে তারা আহ রোটেশন করানো শুরু করলো এই জন্য আমি দেখলাম যে আমার হসপিটালে আমি অনেক সময় সকালবেলা এসে দেখি যে আমার যেই রোগী কালকে দেখেছি আজকে না আমি ভয় পেয়ে যে পেশেন্টের কি হলো পরে শুনলাম সেন্ট্রাল কমান তারা মানে সেন্ট্রালি মনিটর করে একটা সার্টেন মধ্যে এই পেশেন্টকে অন্য হসপিটালে নিয়ে যাচ্ছে এবং যখন এটা নেওয়া শুরু করলো এটা চিন্তা করতে পারবো না যে কতটা রিলিফ ছিল আমাদের জন্য হসপিটালে বেড ওপেন হচ্ছিল নতুন নতুন পেশেন্ট আমরা ভর্তি করছিলাম এবং কিছু কিছু পেশেন্ট আবার অন্য হসপিটালে চলে যাচ্ছিল বাংলাদেশেও এটা ইমিডিয়েটলি করা উচিত তাদের কোভিড নন কোভিড চিন্তা করার কোনো স্কোপ নাই প্রত্যেকটা হসপিটালে এখন প্রত্যেকটা রোগীকে তাদের ধরে নিতে হবে দে কোভিড ওকে ফার্স্ট চিন্তা করতে হবে যে এর কোভিড আছে সেইভাবেই ডাক্তারদের প্রিপারেশন নিয়ে প্রত্যেকটা রোগীকে চিকিৎসা করতে হবে কোভিড না হলে তাদেরকে আলাদা ইউনিট করতে পারে আলাদা রুম করতে হবে আমাদের হসপিটাল গুলোতে আলাদা ইউনিটও করে না এটা একই ইউনিটের মধ্যে হয়তো রুম আলাদা এক রুমে কোভিড পাশের রুমে কিন্তু নন কোভিড তো সেখানে আমরা সব ধরনের চিকিৎসা করে এই পেশেন্টকে কিন্তু বাসায় পাঠিয়ে দিচ্ছি বাংলাদেশেও আমার মনে ইমিডিয়েটলি সরকারি বেসরকারি সব হসপিটালে সব ধরনের রুগীকে অ্যাডমিট করা উচিত এবং সবাইকে ধরে নিতে হবে কোভিড সেভাবেই ডাক্তারদের প্রিপারেশন নেওয়া উচিত এটা একটা খুবই দরকারি কথা তুমি বললে এবং গত কয়েকটা ওয়েবিনারে যখন আমরা বাংলাদেশের চিকিৎসক নেতাদের সাথে কথা বলেছি কিংবা একাডেমিশিয়ানদের সাথে কথা বলেছি কথাটা বারবার আমরা এমফাসিস দিয়েছি এবং তারা তাতে জোর সমর্থন দিয়েছেন তো আমি যে কথাটা তোমার কাছ থেকে খুব পরিষ্কার করে তুমি বললে সেটি হলো যে আসলে প্রতিটি হসপিটালই কোভিড এবং নন কোভিড পেশেন্ট নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে কারণ একটা জিনিস আমরা দেখেছি নিউ ইয়র্কে যে এই যে আমাদের প্রবলেমটা শুরু হলো এই প্রবলেমটা হওয়ার পরে একটা বিরাট ক্রাইসিস হলো যে সমস্ত পেশেন্টের কোভিড ইনফেকশন ছিল না তাদের মধ্যে মৃত্যু হার বেড়ে গেল স্ট্রোক কার্ডিয়ার প্রবলেম এবং বাংলাদেশে সেটা হচ্ছে যে একটা রুগী একটা হসপিটাল থেকে একটা হসপিটালে যাচ্ছে এবং যাওয়ার পথে দেখা যাচ্ছে যে তারা মৃত্যুবরণ করছে বা ঠিক মতন চিকিৎসা পাচ্ছে না সেখানে তুমি যে উপদেশটা দিলে এটা খুবই ইম্পর্টেন্ট যে প্রত্যেকটা হসপিটালে যেমন বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এখানে যেমন প্রত্যেকটা রুগী একটা আলাদা আলাদা কক্ষ থাকে বাংলাদেশে হয়তো একটা ওয়ার্ড সিস্টেম হয়তো ওয়ার্ড আলাদা করা যায় যেমন যদি এটা নেফ্রোলজি বিভাগ হয় তার মধ্যে যদি দুটো ওয়ার্ড থাকে একটা ওয়ার্ড কোভিড একটা ওয়ার্ড নন কোভিড সেটা করা যায় কিংবা একটা ফ্লোর কোভিড একটা ফ্লোর নন কোভিড করা যায় কিন্তু আমার মনে হয় যে কোভিড নন কোভিড আলাদা করার কোনো স্কোপ এই মুহূর্তে বাংলাদেশে নেই এবং করা উচিত না আরেকটা কথা তুমি যেটা বলে সেটা আমার কাছে খুব ভালো লেগেছে যে একটা সেন্ট্রাল কমান্ড করা এবং হসপিটালের একটা হসপিটালের ক্যাপাসিটি যদি শেষ হয়ে যায় হোয়াট উইল বি দ্য নেক্সট হসপিটাল যেটা আমরা দেখেছি ইটালিতে তারা ইমিডিয়েটলি সমস্ত প্রাইভেট এবং গভর্নমেন্ট হসপিটাল সবকিছু সরকার হাতে নিয়ে নিয়েছে যেটা নিউ তুমি বললে যে নিউ ইয়র্কের কুমো গভর্নর সে সাথে সাথে সেটি নিজের হাতে নিয়ে নিয়েছে এবং কোন পার্থক্য রাখেননি এবং একটা সেন্ট্রাল কমান্ডের মাধ্যমে রুগীগুলো ডিস্ট্রিবিউট হয়েছে এবং যে কারণে চিকিৎসকরা স্বস্তি পেয়েছে যেটা তুমি বলো যেটা খুবই দরকার কারণ চিকিৎসকের পরিমাণ তো সীমিত সব জায়গায় আমেরিকাতে এখন যা তার চেয়ে বাংলাদেশে আরো কম এটা খুবই একটা ইম্পর্টেন্ট কথা একটা জিনিস তোমাকে এখন জিজ্ঞেস করতে চাই আমরা জানি যে এই রোগে শতকরা আশি ভাগ রোগীর তেমন কোনো তেমন মারাত্মক উপসর্গ হয় না তারা বাসায় রেখে ট্রিটমেন্ট করা যায় বিশ ভাগ রোগীকে হসপিটালে ভর্তি হতে হয় পাঁচ ভাগ রোগীর সিমটম খুবই মারাত্মক হতে পারে তো একটা জিনিস আমরা খুব ইম্পর্টেন্ট বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যে সোশ্যাল আইসোলেশনটা মেনটেন করা এবং ঠিক মতন হাত ধোয়া বাসায় থাকা এবং একটা সিমটম পর্যন্ত বাসায় রাখা আমি তোমাকে প্রশ্ন করতে চাই যে বিশ ভাগ রোগী যারা হসপিটালে ভর্তি হবে এরা ঠিক আছে আমি এটার আগে আমি একটুখানি বলতে যাচ্ছি যে তোমার আগের কথা নিয়ে যে বাংলাদেশে আমরা এখন দেখছি যে হসপিটাল হসপিটাল থেকে ঘুরে বেড়াচ্ছে তাই না রুগীর পাচ্ছে না অনেক সময় আরেকটা কথা যে হার্টের রুগী এর পেশেন্ট তুমি ক্যাস্ট্রোয়েন্ট্রোলজিস্ট তোমার অনেক পেশেন্ট আছে যারা জিআই ব্লিড রক্ত মানে পায়খানা পথে রক্ত হওয়া অথবা রক্ত এই এই পেশেন্ট কোথায় যাচ্ছে এরা এরাই কিন্তু মেইন বাল্ব থাকে হসপিটালে এখন এই পেশেন্ট গুলো কোথায় এই পেশেন্ট আমরা দেখছি না একটা কথা মনে রাখতে হবে এই পেশেন্টটা কিন্তু আসলে সিক পেশেন্ট হ্যাঁ যাদের রক্তভূমি হচ্ছে যাদের হার্ট ফেলিওর আছে যাদের ডায়াবেটিস আছে যাদের ক্যান্সার আছে যাদের ডায়ালিসিসের এর পেশেন্ট এরা সবাই কিন্তু ইমিউনো কম্প্রোমাইজ তারা অলরেডি সিক এই পেশেন্ট গুলা খুব সহজেই এই কোভিডটাকে নিয়ে নিচ্ছে এখন এই কোভিড নেওয়ার জন্য এই যে কোভিড এর জন্য পেশেন্টটা সিক হয়ে হসপিটালে ঘুরছে ইট মে নট বি ট্রু কোভিড কিন্তু তুমি যেটা বললো এইটি পার্সেন্ট ক্ষেত্রে এটা জাস্ট এটা মাইল কেস এটা এমনিই থাকে এখন এই এই রোগীগুলো হয়তো অটোমেটিক্যালি মানে এই প্যান্ডেমিক প্যান্ডেমিকের সময় এই অসুখটা নিয়ে নিচ্ছে কিন্তু তারা কিন্তু ওই কোভিডের জন্য সেক না তাকে ডায়ালাইসিস করতে হবে তাকে হার্ট ফেলিয়র হলে হার্ট ফেলিয়র ট্রিটমেন্ট দিতে হবে তার জিআই ব্লিড হলে পরে তাকে এন্ডোস্কোপি বা কোলোনোস্কোপি করে তার কটারাইজ করতে হবে বা ব্লাড ট্রান্সফিউশন দিতে হবে মানে এই এই চিকিৎসাগুলোর কন্টিনিউ করতে হবে তার সঙ্গে তাদের কোভিড থাকতে পারে এবং তুমি যেটা বললাম এর ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু চিকিৎসা সেরকম নাই তার এইটি পার্সেন্ট বাসায় থাকতে হবে এবং বাসায় থেকে একটু রেস্ট নিতে হবে এখন কোভিড এর জন্য যে যে মাইল তার হয়তো মেইন সিমটমটা সাত দিন থাকে পাঁচ দিন সাত দিন কিন্তু কমিউনিটির সেফটির জন্য এটাকে টু উইক্স এর মতো করা হয়েছে রুমের মধ্যে যাতে এটা বাইরের দিকে না ছড়া যায় কারণ ইনফেক্টিভিটিটাতে আসলে কতদিন এটা আমরা এখনো শিওর না এর জন্য একটা রেঞ্জ নিয়ে এটা করা হয় বাকি যে টোয়েন্টি পার্সেন্ট হসপিটালে আসছে তাদেরই এই যে এই অসুখ গুলো বিভিন্ন মানে ক্ষেত্রে করতেছে বা অ্যাকোয়ার করতেছে সেখান থেকে হসপিটালে ভর্তি হচ্ছে কিভাবে ভর্তি হচ্ছে তাদের মেজরিটি ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের খুব হাই ফিভার থাকে জ্বর একশো চার পাঁচ এরকম থাকে তাদের শ্বাসকষ্ট থাকে তারা একটু হাঁটাহাঁটি করলে তারা টায়ার্ড হয়ে যাচ্ছে মানে বুক না খুব দুর্বল লাগে এক রুম থেকে আরেক রুমে যাওয়ার মতো শক্তিও তাদের থাকে না আর আরেকটা থাকে কাশি খুব শুকনো কাশি তারা মানে কোনো কিছু বের হয় না সারাক্ষণ এত কাশি থাকে যে মানে ওইটাও তাদের শ্বাসকষ্টের জন্য অসুবিধা হয় এছাড়া তো আরো কিছু অ্যাটিপিক্যাল এখন সব ধরনের উপসর্গই দেখা যাচ্ছে কোভিড মধ্যে আছে যেমন একটা জিনিস তোমার পেটের ব্যথা সঙ্গে ডায়রিয়া হ্যাঁ পাতলা পায়খানার মতো এগুলি রুগীরা আসছে অনেক রোগী আসছে হ্যাঁ সেগুলিও নিয়ে তো এই ধরনের তখন হসপিটালে আসা উচিত হ্যাঁ আমরা দিন যত যাচ্ছে আমরা কোভিড তত নতুন নতুন উপসর্গ জানতে পারছি আমরা যেমন দেখছি যে সৎকারে বিশ ভাগ রোগীর কেউ মতো ডায়রিয়া হতে পারে এবং প্রথম দিকে শুধুমাত্র ডায়রিয়া হয় এবং পরের দিকে দেখা যায় তাদের শ্বাসকষ্ট হচ্ছে আরো একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যে অধিকাংশ রুগীর তাদের শরীরে অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে কিন্তু তাদের তত বেশি শ্বাসকষ্ট হচ্ছে না যেটাকে আমরা বলছি যে হ্যাপি হাইপক্সিয়া ল্যাটেন হাইপক্সিয়া তো এই জিনিসটার জন্য আমরা বলেছি যে যাদের সর্দি কাশি বা রেসপিরেটরি সিমটম হচ্ছে তাদের বাসায় পালস অক্সিমিটার মতন ছোট একটা যন্ত্র ব্যবহার করা উচিত যদিও বাংলাদেশে এটা হয়তো সব জায়গায় পাওয়া নাও যেতে পারে কিন্তু আমেরিকাতে বা পৃথিবীর অন্যান্য দেশগুলোতে এখন কিন্তু অ্যাভেলেবল এটার দাম বিশ থেকে তিরিশ টাকার মতন পরে তিরিশ ডলারের মতন পরে এটা ব্যবহার করা যায় আমি এখানে একটা অ্যাড করি আতে তুমি সুন্দর কথা বললা যে পালস অফ মেশিন যদি রাখা যায় ভালো এখন প্রবলেম হলো যে আমি এই কয়েকদিনের যে আমরা কনফারেন্স গুলো করলাম বাংলাদেশের ডাক্তারদের সঙ্গে যে হসপিটালেই পালস অফ মেশিন ঠিক নাই নাই এটা এটা হয়তো অতটা পপুলার না দাম যদিও খুব কম কিন্তু এই বাংলা আমেরিকার মতো জায়গায় এগুলি হলো লাইফ সেভিংস একটা প্যারামিটার যে আমরা একটা রোগী চিকিৎসা করতে যাই প্রথম দেখি হলো ভাইটাল সাইন কি ভাইটাল সাইনের প্রথম জিনিস টেম্পারেচার থাকতে হবে তার হার্ট রেট কত তার রেসপিরেটরি রেট কত তার ব্লাড প্রেসার কত এবং অক্সিজেন স্যাচুরেশন কত এটা আমাদের বেসিক ট্রিটমেন্ট এইটার উপর বেসিস করে কিন্তু আমরা সব চিকিৎসা করি এখন তুমি যেটা বললে যে কোভিড এর একটা বড় ব্যাপার অন্য সিস্টেম ছাড়াও মোস্ট অফ দ্য পেশেন্টের এই যে শ্বাসকষ্টর ব্যাপারটা আসে সেখানে যদি পালসক মেশিন রাখা যায় যদি বাসায় কেউ থাকে পালস মেশিন থাকলে তো ভালো আর একটা না থাকলো যখন কারো শ্বাসকষ্ট হবে একটু বাসায় সবাই যদি চেষ্টা করে পেটের উপর শুয়ে পড়া আমরা যেটা বলি প্রন পজিশনিং হ্যাঁ পেটের উপর শুয়ে মানে উপুর হয়ে শুয়ার মতো এটা যদি হয় তখন লাংসটা অনেক ওপেন আপ হয়ে যায় লাংয়ের পিছন দিকের অংশটা ওপেন হয়ে গেলে তার অক্সিজেন নেওয়ার মতো ক্ষমতাটা বেড়ে যায় তখন তার অক্সিজেন স্যাচুরেশন বাড়ে আমরা হসপিটালে অনেক দেখেছি যে এইটি এইটি ফোর নেমে আসছে আইসিউতে পাঠানোর আগে আমরা অক্সিজেনের সঙ্গে সঙ্গে পেশেন্টকে উপর করে দিয়েছি এবং বিশ্বাস করব না এটা সঙ্গে সঙ্গে এর উপর চলে যাচ্ছিল তো সেই সময় বাসায়ও যারা থাকেন পারলে কোভিড যদি কনফার্ম ডায়াগনোসিস হয় বা শ্বাসকষ্ট এরকম থাকে দিনে তিন থেকে চার ঘন্টা যদি সম্ভব হয় চব্বিশ ঘন্টা মতে তিন থেকে চার ঘন্টা এই প্রন পজিশন বা উপর হয়ে বা পেট বুকের উপর শুয়ে থাকার একটা এটা কাইন্ড অফ রেসপিরেটরি নেসেসারি হয়ে দাঁড়াচ্ছে এটা করলে ভালো অনেক ধন্যবাদ খুব একটা ইম্পর্টেন্ট কথা একটা কথা খুব পরিষ্কার হয়ে গেল যে যে যাদের মাল্টিপল মেডিকেল প্রবলেম আছে এবং ওই সেই মেডিকেল প্রবলেম গুলোর সিমটম নিয়ে কিন্তু তারা হসপিটালে যায় এবং তার সাথে তার কোভিড থাকে আমরা জানি যে কোভিড ইনফেকশনের কোনো ভ্যাকসিন এখনো আবিষ্কৃত হয়নি এবং এই প্রক্রিয়াটা দীর্ঘ কোনো কোনো ক্ষেত্রে বারো থেকে আঠারো মাস আমরা জানি যে ট্রিটমেন্টও বের হয়নি আমরা জানি যে একটি ওষুধ রেমডিসিভির যেটা খুব ওয়াইডলি পাবলিশাইজড হয়েছে কিন্তু আমরা যে বড় বড় দুটো তথ্য উপাত্ত দেখেছি সেখানে এটাতে কোনো মর্টালিটি বা এটা মৃত্যুর হার কমানোর কোনো ডাটা কিন্তু আমরা দেখিনি কিন্তু আমরা যেটা দেখেছি যে হসপিটাল স্টে অফ স্টেটা এটা কমাতে পারে কিন্তু এর ভিত্তিতে রেমডিসিভির পৃথিবীর অনেক দেশে বিশেষ করে দুই তিনটা কোম্পানি শুরু করে দিয়েছে বানানো কিন্তু যে দরকার হয় তাদের মধ্যে মৃত্যুর হার খুবই বেশি তার আগেও সবচেয়ে বেশি বড় দরকার হলো তাদের অক্সিজেনেশন নিশ্চিত করা তাদের অক্সিজেন দেওয়া এবং আমার মনে হয় যে এই জিনিসটার দিকে দৃষ্টিপাত করা দরকার তোমার তো মানে সরাসরি অভিজ্ঞতা আছে তোমার হসপিটাল থেকে তুমি কি বলবে এ সম্পর্কে ডেফিনেটলি মানে যেহেতু চিকিৎসা নাই চিকিৎসা হলো সাপোর্টিভ কেয়ার আর সিমটোমেটিক ট্রিটমেন্ট সাপোর্টিভ এর মধ্যে প্রথম যে কারণে রুগীরা হসপিটালে আসছে একটা হলো জ্বর আর একটা হলো শ্বাসকষ্ট জ্বরের জন্য আমরা সবাই জানি আমরা প্যারাসিটামল বা এই দেশে টালনল বলে অ্যাসিটোমেনাফেন এটা দিয়ে জ্বর নামায় আনা সম্ভব হম অনেক সময় আর একটা হলো শ্বাসকষ্ট শ্বাসকষ্ট হওয়ার মানে কি অক্সিজেন স্যাচুরেশন কমে যাওয়ার সময় তো আমাদের ওই কষ্টটা হয় অক্সিজেন দিতে হবে তুমি বিশ্বাস করবে না যে আমাদের মতো হসপিটালে এত কিছুর পরও আমার এক সময় আমাদের মনে আছে যে নন রিভেদার মাস্ক মানে অনেকটা শর্টেজ পড়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল সঙ্গে সঙ্গে সাপ্লিমেন্ট হয় এই বেসিক চিকিৎসাটা অক্সিজেন 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 প্রত্যেকটা হসপিটালে বাংলাদেশ এবং আমেরিকা এই প্যান্ডেমিক প্যান্ডেমিক এর সময় এনাফ থাকা উচিত অক্সিজেন দেন জ্বরটা কমায় নিয়ে আসেন দরকার হলে কিছুটা হাইড্রেশন থাকুক কারণ জ্বরের সময় অনেক ফ্লুইড লস হইতেছে অনেক পেশেন্টকে আমরা দেখছি যে রেনাল অ্যাকিউট রেনাল ফেইলিয়ার নিয়ে আসছে বা কিডনির প্রবলেম নিয়ে সেটার জন্য ওই এই ফ্লুইড লস যেটা হয় একদম হিসাব করে দেওয়া উচিত আর আরেকটা কথা তুমি যেটা বললা তাদের যে অসুখগুলো আছে সেটা চিকিৎসা করতে হবে ডায়াবেটিস হলে ডায়াবেটিসের চিকিৎসা করতে হবে যে ইনসুলিন না হলে তো সে যে তো মারাই যাবে তার ওই সুগার হাই হতে হতে তার হার্টের প্রবলেম হলে ওইটা চিকিৎসা করেন এন্ড আপনার ক্যাট না করুক অথবা হার্ট ফেলিয়ারের চিকিৎসাটা করুক দেখ ব্লাড টা কন্ট্রোল করুক এটা করতে হবে পেশেন্টকে ডায়ালাইসিস হবে আরেকটা খুব ইম্পর্টেন্ট এই অক্সিজেন এর পাশে পাশে খুব ভালো রকমের জুডিশিয়াল ইউজ করা উচিত আমাদের হিসাবে আমি যত পেশেন্ট দেখিতে অনেক পেশেন্ট অলরেডি দেখা হয়ে গেছে এবং যে এক্স রে ফাইন্ডিং গুলো আমরা দেখি মেজরিটি ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই পেশেন্টের কো কো ইনফেকশন থাকে তাদের নিউমোনিয়া অথবা আপার ট্র্যাক ইনফেকশন এতে সঙ্গে হয়ে যায় কারণ তারা এমনি দুর্বল হয়ে যায় তার সঙ্গে তারা ইজিলি ক্যাচ আপ করে সঙ্গে ওই আর এগুলির জন্য অনেক সময় তারা অ্যাসপিরেশনও করে অ্যাসপিরেশন নিউমোনিয়া যেটা বলে সেটাও হতে পারে এর জন্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক দিতে হবে এবং আমাদের মানে অনেক পেশেন্টে দেখি যে তারা ওই যে অ্যান্টি ইনফেকশনের যে ক্রাইটেরিয়া যে কাউন্ট হাই থাকে জ্বর থাকে এগুলি নিয়ে আসে এবং এক্সট্রে ফাইন্ডিংস ও নিউমোনিয়ার মধ্যে থাকে যখন আমরা অ্যান্টিবায়োটিক দেই পেশেন্ট কিন্তু অনেক তাড়াতাড়ি ড্রামাটিক্যালি ইমপ্রুভ করে সেই যে বেসিক অ্যান্টিবায়োটিক যেগুলি থাকা দরকার সেগুলিও বাংলাদেশের হসপিটালে মজুদ রাখা দরকার অনেক ধন্যবাদ আমরা আমাদের আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি তুমি খুব চমৎকার করে বললে কোন রুগীগুলো হসপিটালে ভর্তি হওয়া দরকার এবং কোন কোন দিকগুলো দিকে লক্ষ্য রাখা দরকার এবং যারা বাসায় থাকে তাদেরও শ্বাসকষ্ট হলে বা ওই ধরনের সিমটম হলে কি কি করা উচিত যেটা বাংলাদেশের রোগীদের জন্য খুবই দরকার এবং ট্রিটমেন্ট ট্রিটমেন্ট যে উপসর্গ হচ্ছে যদি জ্বর হয় জ্বর কমানোর জন্য অনেকের খেতে পারছে না পানি ড্রিঙ্ক করতে পারছে না তাদেরকে ওরাল স্যালাইন দেওয়া দরকার বা যাতে ডায়রিয়া হচ্ছে তাদের ওরাল স্যালাইন দরকার যাতে কিডনির উপর চাপটা কম পড়ে এই শেষের দিকে আমি তোমাকে যে প্রশ্নটা করতে যাই। তুমি নিজেই কোভিড আক্রান্ত হয়েছিল একটা একটা রুগীর পার্সপেকটিভ তুমি দেখেছো তুমি একটা আমেরিকার সবচাইতে আক্রান্ত একটা হসপিটালে যেখানে কোভিড রুগীরা ভর্তি হয়েছে এবং মারা গেছে সেখানে তোমার এক্সপিরিয়েন্স হয়েছে বাংলাদেশের রোগীদের জন্য এবং বাংলাদেশের চিকিৎসকদের জন্য দুটো ক্লাসের জন্য তোমার কি পরামর্শ থ্যাংক ইউ আতিক মানে এটার একটা মিক্স মানে এক্সপিরিয়েন্স আমি বলবো যে এটা আমি আমাদের অনেক কলিগ বা খুব কাছের কিছু লোক এই আক্রান্ত হয়ে তারা মানে মানে মারা গিয়েছে আমি সবার জন্য দোয়া করি সবাই তাদের জন্য দোয়া করবেন তাদের সহ সবার জন্য কিন্তু মেজরিটি ডাক্তার আমরা যারা এফেক্টেড হয়েছিলাম সবাই কিন্তু ব্যাক করেছি কাজে এবং সবাই কিন্তু হ্যাঁ এটা একটা মানে সাইকোলজিক্যাল ট্রমা প্রথম একদিন দুই দিন এটা ভীষণ রকমের সাইকোলজিক্যাল ট্রমা আমাদের সবাইকে যেতে হচ্ছে যে কি হবে আমার কি হবে আমার কি হবে এটা এটা ট্রু এবং বিকজ অফ এই সব দেখে কিন্তু মেজরিটি আমরা কিন্তু ভালো হয়ে আসছি আমরা যেমন আমি আড়াই সপ্তাহের মধ্যে কাজে ব্যাক করেছি আমাদের ফ্রেন্ডরা যারা সবাই আমরা এই দুই থেকে আড়াই সপ্তাহের মধ্যে কাজে ব্যাক করেছি এবং কাজে ব্যাক করে আরো আরো এখন কনফিডেন্স বেড়ে গেছে হ্যাঁ রুগীকে চিকিৎসা করছি আর আমাদের তো ধ্যান জ্ঞান সবকিছু তো হসপিটাল এবং রুগী রুগীর সাহায্য রুগীর চিকিৎসা সেটাই আমাদের মানে সেটাই আমাদের মোরাল সবকিছুই সেটা সেখানে যে এখন আরো দেখছি যে তাদেরকে চিকিৎসা যেগুলি আমরা দিচ্ছি রুগীরা কিন্তু ভালো হচ্ছে হ্যাঁ কিওর রেট হসপিটাল ডিসচার্জ রেট হসপিটালে মর্টালিটি রেট কমে যাচ্ছে ডিসচার্জ রেট বেড়ে যাচ্ছে এটা একটা অন্য রকমের ফিলিং বাংলাদেশের সবাইকে বলবো ডাক্তাররা আপনারা প্রোটেকশন নেন প্রোটেকশন নিয়ে চিকিৎসা করেন চিকিৎসা করলে এখানে ভয় পাওয়ার কিছু নাই রুগীদের বলবো আপনারা যদি এটা ভয় পাওয়ার সেরকম কিছু নাই কিন্তু সিরিয়াস কিছু হলে আপনারা ডাক্তারের কাছে যান চিকিৎসা ডেফিনেট চিকিৎসা নাই কিন্তু সাপোর্টিভ এবং সিমটোমেটিক ট্রিটমেন্ট দিয়েই রুগীরা কিন্তু ভালো হয়ে আসছে সবার জন্য শুভকামনা অনেক ধন্যবাদ মামুন খুব চমৎকার করে বললে এবং মামুনের কথা ধরেই বলতে চাই যে কোভিড মহামারীর চিকিৎসা নেই চিকিৎসা চিকিৎসা নেই নেই বা যথার্থ ট্রিটমেন্ট আছে আমরা অনেকগুলো ব্যাপার নিয়ে আজকে আলাপ করলাম যে হসপিটাল বাংলাদেশে কেমন ভাবে রান করতে পারে ভালোভাবে আমরা আলাপ করলাম যে এই রোগীদের যারা ঘরে আছেন অধিকাংশ তারা কিভাবে নিজেদেরকে ট্রিটমেন্ট করতে পারেন আমরা এও জেনেছি যে ভ্যাকসিন আপাতত নেই এবং আসতেও দেরি হবে আপনারা যারা সোশ্যাল বা সামাজিক দূরত্ব বজায় রাখছেন সেটা রাখতে হবে কাজের জায়গাতেও রাখতে হবে প্রত্যেকে মাস্ক এবং অনেকগুলো স্টাডিতে দেখা গেছে মাস্ক এই রোগ থেকে আমাদের বাঁচাতে পারে মাস্ক যা রোগ আছে তার থেকে অন্যদেরকে প্রিভেন্ট করতে পারে সেই রোগটা পাওয়ার থেকে এবং হাত ধোয়া ঠিক মতন এবং যার উপসর্গ হয়েছে সাথে সাথে চিকিৎসা স্মরণাপন্ন হওয়া এবং টেস্ট অ্যাভেলেবল হওয়ার সাথে সাথে টেস্ট করানো টেস্ট এবং ট্র্যাক টেস্ট করার পর আপনি যদি হন আশেপাশে কারা আপনার সংস্পর্শে এসেছে তাদেরকে টেস্ট নিতে উদ্বুদ্ধ করা খুব দরকার আর তারপরে হলো ট্রেস করা যে তাদের সংস্পর্শে যারা এসেছে তাদের যদি সিমটম না থাকে তাদের টেস্ট করানো এবং তাদেরকে আইসোলেট করে রাখা এই জিনিসগুলো খুবই দরকার যেটা বললো মামুন তার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে একজন চিকিৎসক হিসাবে একজন রোগী হিসাবে যে এতে অত ভয় পাবার কিছু নেই এবং অধিকাংশ রুগী ভালো হয়ে যায় এবং অধিকাংশ রোগীর উপসর্গ অত বেশি হয় না যাদের অন্য রোগ থাকে তাদের খারাপ হওয়ার সম্ভাবনা বেশি থাকে হার্টের ডিজিজ কিডনি প্রবলেম হাই ব্লাড প্রেশার কিংবা যারা স্থূলকার তাদের এই অসুবিধাগুলো হয় কিছু কিছু এটিপিক্যাল সিমটমস সবার মধ্যে হয় না খুবই সামান্য একটা পোষণের মধ্যে হয় আর ডাক্তারকেও বলবো যে ভালো মতন নিজেদেরকে রক্ষা করতে হবে সবার আগে যদি নিজেদের রক্ষা করতে না পারেন তাহলে রোগীকে রক্ষা করা যাবে না আর সেজন্য যথার্থভাবে পিপিই পড়া এবং সেগুলো ব্যবহার করা সবার জন্য খুবই দরকারি আপনারা সবাই ভালো থাকুন রমজানের শুভেচ্ছা আবার দেখা হবে অনেক ধন্যবাদ